আর সাকিবের আমরা সকলেই জানি পুরুষ অঙ্গ কেটে ফেলছে এটা হওয়ারই কথা ছিল আমি সাকিবরা অনেকবার বলছি তুই মেয়ের কাছে থাকিস না কারণ এই মেয়ে আমার একদিন বলছিল কোটি টাকা দিলেও সাকিবের পিছন ছাড়বে না আজকে তাই হইলো আজকে দেখেন এই ছেলেটা মৃত্যুর শয্যায় আজকে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে আমি জানি না ও সুস্থ হবে কিনা আর যদিও সুস্থ হয় তাকে বিকলঙ্গ হিসাবে কিন্তু থাকতে হবে পৃথিবীতে তো অবশ্যই আরও যারা রয়েছেন যারা স্বামী স্ত্রী বন হচ্ছে না যাদের প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে আমার মনে হয় তাদের এই জুনিয়র সাকিবকে দেখে সচেতন হওয়া উচিত আসলে আমরা এই দেশে পুরুষ যারা রয়েছি তারা প্রতিনিয়ত কিন্তু নির্যাতিত হচ্ছি তার কোনো আইন নাই এই সমাজে পুরুষ নির্যাতিত আইন নাই বলেই কিন্তু আজকে নারীরা পুরুষদের প্রতিনিয়ত কিন্তু কোনো না কোনো ঝামেলায় কিন্তু ফাঁসাচ্ছে অনেকে মিথ্যে মামলা দিচ্ছে অনেকে অনেকে দেখেন আজকে যে ঘটনাটা ঘটেছে এটা একটা পরিকল্পিতভাবে এবং পরিকল্পনা করে কারণ দেখেন একটা মানুষকে যখন সুস্থ সচেতন মানুষকে যখন গলায় যখন হাতে যখন চিমটি দিবে তখনই কিন্তু সে টের পাবে যে এই ছেলেটা একটা মানুষ সচেতন হয়ে যাবে কিন্তু যখন এই জুনিয়র সাকিবের যখন পুরুষঙ্গ কাটা হলো তখন সেই লোকটা সেই ছেলেটা আমার প্রাণের বন্ধু কলিজার ছোট ভাই কিন্তু সে কিন্তু কখনোই ট্যার পাই নাই মানে সচেতন হয় নাই কারণ কি তাকে নেশা খাওয়াইয়ে অবশ্যই তাকে নেশা মেডিসিন খাওয়াইয়ে তাকে অজ্ঞান করা হয়েছিল তারপরে এই ঘটনাটা ঘটাইছে অবশ্যই যারা এর সাথে যুক্ত রয়েছেন আমার মনে হয় যে শিখা একা না এর পিছনে রয়েছে আরও অনেকেই রয়েছে আমার মনে হয় যে এইটা পুলিশ প্রশাসন অবশ্যই তদন্ত করে দেখা উচিত এবং এই জুনিয়র সাকিবের যে পুরুষঙ্গ কেটে ফেললো বিচার হওয়া উচিত কারণ এই শিখা আমি নিজে দেখছি একটা পিকে দেখছি সে হাতে নিয়ে এইভাবে হাসতেছে মানে কত জঘন্য কত খারাপ কত পাশান একটা মহিলা হইলে এই কাজটা করতে পারে আসলেই এটাকে ভালোবাসা বলে না এটা ভয়ঙ্কর বলে ভয়ঙ্কর অনেকে বলে যে অনেক বেশি ভালোবাসছে সেজন্য অন্য মেয়ের সাথে কথা বলা অন্য মেয়ের সাথে দেখলেই তার গাও চলে যেত ভাই সোশ্যাল মিডিয়ায় কাজ করলে মেয়েদের হোক ছেলে হোক সবার সাথে সম্পর্ক রাখতে হয় তাই বলে তাকে মেরে ফেলতে হবে এটা কোন আইনে রয়েছে কোন সুস্থ মানুষ এই কাজটা করতে পারে আমার মনে হয় যে পুলিশ প্রশাসন শিক্ষাকে অ্যারেস্ট করেছে পুলিশ প্রশাসনের দিকে আমার বিনত অনুরোধ রইল আপনারা অবশ্য তদন্ত করবেন আমি অনেকে বলে যে পুলিশ ঘুষ খেয়ে ছেড়ে দেয় আসামিকে আপনারা এই যে জুনিয়র সাকিব একটা গরিব ঘরের ছেলে যার ইনকামে তার পরিবার চলে বড় ছেলে বড় ছেলে তার ইনকামেই কিন্তু তার পরিবার চলে আজকে এই জুনিয়র সাকিব যদি ইন্তেকাল করে তার পরিবার রাস্তায় দিয়ে দাঁড়াবে তার বাবা একজন সামান্য দিনমজুরি কাজ করে তার বাবা মা গ্রামে থাকে খুবই অসচ্ছল একটা পরিবার তার আজকে যদি আজকের এই সংসারকে বাঁচাতেই কিন্তু শিখার শিখার ফাঁদে কিন্তু পড়েছিলো সেই সংসার বাঁচাতেই কিন্তু আজকে তার জীবন চলে যাচ্ছে অবশ্যই প্রশাসন ভাই যারা রয়েছে আবারও অনুরোধ করি আপনারা এই জিনিসটা শিখাকে অবশ্যই আপনারা অবশ্যই আইনগতভাবে রিমাইন্ডে নিয়ে জিজ্ঞাসা করা উচিত এটা কেন করছে আর যদি শিখা নিজে শিকার যায় তাহলে অবশ্যই বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটা রয়েছে ফাঁসি ফাঁসি হওয়া উচিত এই মেয়েকে দেখে যেন এই সমাজের আরও যেসব জঘন্য জঘন্য খারাপ মেয়েরা রয়েছে তারা যেন সচেতন হয় এবং ভয় পায় আইনকে ভয় পায় আইনকে শ্রদ্ধা করে এই আইন যদি আজকে যদি এই এই শিখাকে যদি শাস্তি না দেয় তাহলে কিন্তু আরও অনেক মেয়েরা কিন্তু এই কাজ করবে মেয়েরা তাহলে আজকে আমরা যদি শিখা বলে যে হ্যাঁ আমি এই এই ছেলেকে আমি নিজে মেরেছি আমি ইচ্ছায় মেরেছি তাহলে যদি প্রশাসন যদি এটা পদক্ষেপ না নেয় ওর শাস্তি না দেয় তাহলে আরও অনেক শিখা জন্ম হবে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি অবশ্যই এই শিখার যেন শাস্তি হয় এবং এই জুনিয়র সাকিবের পরিবার যেন পরিবারের উপরে যেন কোনো হামলা বা কোনো হুমকি ধমকি না আসে সেই বিষয়েও যেন প্রশাসন দেখে জুনিয়র সাকিব তো আপনার একদম ক্লোজ বন্ধু ছিল যখন এর আগে একটা জামেলা হয়েছিল আপনার কাছাকাছি ছিল সম্ভবত ওইখান ও এসে শিকার নিয়ে গেছে তো ওই সময় ওই ঘটনাটা আপনি কতটুকু জানেন আমি বললাম একটা যে ওই গরিব ঘরের একটা ছেলে আসলে শিখার কিছু পয়সা রয়েছে অসৎ পয়সা বা জমি বেচা পয়সা শিখা কি করে শিখা কি করে আমি নিজেও জানি না আমি শুনেছি ওর কিছু জমি জামা আছে ওর আগের স্বামী আছে আসলে আমি যতটুকু বুঝছি যে শিখার প্রথম স্বামী নারায়ণগঞ্জের একজন পয়সাওয়ালা লোক তার অনেক পয়সা আছে সে যখন শিখার সাথে যখন সংসারে বনছে না সংসার মিলছে না তখন কিন্তু শিখা সেই পরিবারটাকে সেই সেই হাজব্যান্ড বিয়ে করেছে তারপরে তাকে ছাড়ার জন্য শিখা মামলা করছে যে আমরা ছাড়তে হলে দশ লক্ষ টাকা দিতে হবে তখন ওই লোকটা ভদ্রলোক পয়সাও আছে তাকে দশ লক্ষ টাকা দিয়ে ওই শিখাকে ছেড়ে দেয় ওই যে একটা দশ লক্ষ টাকা আরও যদি বিশ বছর আগে যদি দশ লক্ষ টাকা দেয় তাহলে সেই টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব সেই টাকা দিয়ে জমি কেনা সম্ভব সেই টাকা দিয়ে ব্যবসা করা সম্ভব আমার মনে হয় যে ওই টাকা দিয়ে আস্তে আস্তে টাকা বাড়াইছে এবং আজকে যে পয়সার মালিক হয়েছে এইভাবেই আর আরেকটা স্বামীকে বিয়ে করেছে আসলে ওর শুধু তাই না সাকিবকে একবার বলেছে আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে সাকিবকে ছেড়ে দেবো তুমি যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে সাকিবকে ছেড়ে দিবা তাহলে ছেড়ে দিতা ভাই আজকে যে আজকে যে ছেলেটার যে জীবন বরবাদ করলা তুমি তাতে তোমার লাভ কি হবে আরে জোর করে কি সংসার করা যায় ভাই জোর করে সংসার করা যায় না তুমি যদি তুমি যদি মনে করো যে এই ছেলেটাকে মেরে তুমি ভালো থাকবা কখনই ভালো থাকবা না দেশে প্রশাসন রয়েছে উপরে আল্লাহ রয়েছে বিচার তোমারও হবে